ভিউয়ার্স আসসালামু আলাইকুম শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব লসাগু ও গসাগুর অঙ্ক নিয়ে যেগুলো প্রায় বিভিন্ন বিসিএস পরীক্ষাতে এবং চাকরির পরীক্ষাতে প্রায় আসে তা আপনাদেরকে কিছু সহজ টেকনিক শিখাবো এবং কিছু বিস্তারিত জিনিস নিয়ে আলোচনা করব লসাগু গসাগুর চলুন প্রথমেই একটি অঙ্ক আছে দেখি দুটি সংখ্যার গসাগু এগারো এবং লসাগু হচ্ছে সাত হাজার একটি সংখ্যা দুইশো হলে অপর সংখ্যাটি কত তো আপনারা এরকম অঙ্কগুলোর জন্য এই টেকনিকটি মনে রাখবেন একটি সূত্র একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু তো দেখুন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে কিভাবে অঙ্কটি করি তো আমাদের প্রশ্নে একটি সংখ্যা দেওয়া আছে দুইশো আমরা লেখি একটি সংখ্যা দুইশো গুণ অপর সংখ্যা এটি আমাদের বের করতে বলছে অপর সংখ্যাটি আমরা এভাবে রেখে দেই লসাগু দেওয়া আছে লসাগু হচ্ছে সাত এবং গসাগু দেওয়া আছে এগারো তো আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি তো আমরা অপর সংখ্যাটি এপাশে রেখে দেই আর দুইশো পঁচাত্তর নিচে চলে আসবে তো আমরা যদি এটি কাটাকাটি করি তো কাটাকাটি করলে হয় সাত হাজার কে পঁচাত্তর দিয়ে কাটলে হয় আঠাশ আঠাশের সাথে এগারো গুণ করলে হয় তিনশো আট অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ তিনশো আট আমরা এই সূত্রটি দিয়েই কিছু অঙ্ক করতে পারবো আরো কিছু অঙ্ক আমরা একটু দেখি প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে যেমন বিসিএস এসেছে দেখুন দুটি সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে তাদের গসাগু কত একটু আগেই দেখুন আপনাদেরকে একটি সূত্র দেখিয়েছিলাম একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু তো এই ক্ষেত্রে দেখুন ক্ষেত্রে কিন্তু আপনাকে আহ দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যা যদি আমরা এই দুটি সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু দুটি সংখ্যার গুণফল পেয়ে যাব অর্থাৎ আমরা একটি সংখ্যা গুণ অপর একটি সংখ্যার গুণফল অর্থাৎ দুটি সংখ্যার গুণফল লিখে নিই আগে এক হাজার পাঁচশো ছত্রিশ ইকুয়াল টু সূত্রে ছিল লসাগু গুণ গসাগু তো সেই অনুসারে আমরা মান বসাব লসাগু এর মান দেওয়া আছে ছিয়ানব্বই গসাগু বের করতে বলছে দেখুন তাদের গসাগু কত তো গসাগু এখানে লিখে রাখি খুবই সহজ তো আমরা করতে পারি কি যেহেতু আমাদের গসাগু বের করতে বলছে ছিয়ানব্বই কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এটা কেভাবে লেখা যায় সাজিয়ে তো এবার চলুন কাটাকাটি করলে হয় এক হাজার পাঁচশো ছত্রিশ কে ছিয়ানব্বই দিয়ে কাটলে হয় ষোলো তাহলে আমাদের সঠিক অপশন কোনটি কারেক্ট আমাদের উত্তর হবে ষোলো অর্থাৎ অপশন ক তাহলে এই টাইপের অঙ্কের মেন সূত্রটি হচ্ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু আর যদি প্রশ্নের ভিতরে বলে দেয় যে দুটি সংখ্যার গুণফল কত তাহলে আপনারা এই দুটি সংখ্যার গুণফলের পরিবর্তে সেই সংখ্যাটি লিখবেন লিখে লসাগু গসাগু বসিয়ে অঙ্কটি করে ফেলতে পারবেন খুব সহজেই এবার চলুন তিন নাম্বার অঙ্কটি দেখি দেখুন বলছে দুটি সংখ্যার অনুপাত সাত পাঁচ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত যদি এরকম প্রশ্নে অনুপাত দিয়ে দেয় এবং বলে যে লসাগু কত বা গসাগু কত তাহলে শর্ট ট্রিক্স মনে রাখবেন সেটি হচ্ছে অনুপাত দুটির গুণফল বের করে ফেলবেন সাত আর পাঁচ গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ অনুপাত দুটির গুণ বের করে ফেলবেন প্রথমেই তারপরে করবেন এখানে যদি লসাগু দেওয়া থাকে লসাগুকে অনুপাত দ্বারা অনুপাত দুটির গুণফল দ্বারা ভাগ করে দিবেন অর্থাৎ একশো কে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে যেটি সেটি হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ একশো কে আপনারা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করে দিবেন দেখুন কাটাকাটি করলে হয় চার তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ চার এবার দেখুন যদি প্রশ্নে গসাগু বের না করতে বলে লসাগু বের করতে বলে তাহলে কি হবে করবেন একই রকম পদ্ধতি দেখুন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে চার তাহলে লসাগু কত যদি অনুপাত দেওয়া থাকে এবং লসাগু বা গসাগু বের করতে বলে তাহলে কি করবেন প্রথমেই অনুপাত দুটি গুণ করে ফেলবেন অনুপাত দুটি গুণ করলে হয় পাঁচশ তিরিশ এবার দেখুন আমার অপশনে দেওয়া আছে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোতে গসাগু থেকে মানগুলো বড় তাহলে আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে অনুপাত দুটির গুণফলের সাথে গসাগু চার গুণ করতে হবে তার মানে তিরিশ গুণ চার তিরিশ গুণ চার অর্থাৎ একশো এখন কখন বুঝবেন যে অনুপাত দুটির গুণফলের সাথে গসাগু গুণ করব। মানে নাকি ভাগ করব তো সেটা আপনারা অপশনের দিকে তাকালি দেখবেন এখানে গসাগু দেওয়া আছে চার এবং এখানে গুণ করে পাইছেন ৩০ তার মানে সাথে সাথে গুণ আপনার আপনার এখানে যেটি অপশনের মিলে যাবে হচ্ছে উত্তর তো সেটি এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন এরপরে চলুন আরেকটি অঙ্কে চলে যাই তো এটির উত্তর হচ্ছে একশো অর্থাৎ অপশন গ একটু আগে একটু আগে আমরা যে অঙ্কগুলো দেখেছি সেখানে এরকম অনুপাত দেওয়া ছিল গসাগু বা লসাগু দেওয়া ছিল কিন্তু বের করতে বলছিল লসাগু অথবা গসাগু কিন্তু এবার দেখুন বের করতে বলতেছে বৃহত্তর সংখ্যাটি কত তো যদি এরকম প্রশ্নে অনুপাত দু অনুপাত দেওয়া থাকে এবং গসাগু বা লসাগু যাই দেওয়া থাক না কেন যদি আপনার বৃহত্তর সংখ্যাটি বের করতে বলে তাহলে কিভাবে করবেন দেখুন প্রথমেই প্রথমেই দেখুন এখানে আছে একটি সংখ্যা টু আর টি হচ্ছে থ্রি অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত টু ও টু টু থ্রি তো আমরা এটাকে যদি এভাবে ধরি একটি সংখ্যা আর একটি সংখ্যা থ্রি এক্স তাহলে দেখুন এখানে আপনার বলে দিছে এবং গসাগু হচ্ছে ফোর তো আসুন টু এক্স এবং থ্রি এক্স এর গসাগু বের করবো আমরা আগে তাহলে টু এক্স এবং থ্রি এক্স এর গসাগু হচ্ছে এক্স তাহলে দেখুন গসাগু এক্স আর এখানে দেওয়া আছে গসাগুর মান চার তাহলে টু আমরা লিখে দিলাম তো এবার দেখুন আমার প্রশ্ন বের করতে বৃহত্তর সংখ্যা হচ্ছে থ্রি এক্স এবং টু এক্স হচ্ছে ছোট সংখ্যা তো আমরা করব কি এই এক্স এর পরিবর্তে এখানে ফোর বসিয়ে দিব অর্থাৎ থ্রি ইন্টু ফোর এক্স এর পরিবর্তে ফোর বসালে হয় এবার এক্স পরিবর্তে ফোর বসিয়েছি এবার দেখুন গুণ করলে কত আসে তিন চারা বারো অর্থাৎ আমার বৃহত্তর সংখ্যাটি হচ্ছে বারো যদি প্রশ্নে বৃহত্তর সংখ্যাটি না চেয়ে যদি জানতে চায় যে ছোট সংখ্যাটি কত বা ক্ষুদ্রতর সংখ্যাটি কত তাহলে আমরা করব কি এই এক্স ইকুয়াল টু যে ফোর পেয়েছি সেই ফোর সংখ্যাটি এটার সাথে বসাই দিব এক্স এর জায়গাতে অর্থাৎ টু ইন্টু ফোর চার দুগুণে আর তাহলে আমরা পেয়ে যাব ক্ষুদ্রতর সংখ্যা তো এরকম আরেকটি অঙ্ক দেখায় আপনাদেরকে দেখুন ও এর আগের অঙ্কটির উত্তর হবে তাহলে তিন চারা বারো অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ এবার দেখুন ছয় নাম্বার অঙ্কটি আগের মতোই প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু দেওয়া আছে একশো তাহলে বড় সংখ্যাটি কত তো দেখুন প্রথম সংখ্যাটি দেওয়া আছে ধরি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স তো এই দুটির লস আু দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া হচ্ছে একশো আশি তাহলে থ্রি এক্স এবং ফোর এক্স এর লসাগু হচ্ছে বারো এক্স তাহলে আমরা বারো এক্স ইকুয়াল টু লস দেওয়া আছে প্রশ্নে একশো আশি তাহলে আমরা লিখতে পারি একশো আশি তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিতে পারি অর্থাৎ এক্স ইকুয়াল টু একশো আশি ভাগ বারো কাটাকাটি করলে হয় পনেরো তাহলে আমরা এক্স এর মান পেয়েছি পনেরো এবার দেখুন আমার প্রশ্ন বের করতে বলছে বড় সংখ্যাটি কত তাহলে থ্রি এক্স এবং ফোর এক্স এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স তাহলে আমরা এই এক্স এর যে মান পেয়েছি পনেরো সেটি এখানে বসিয়ে দিব অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন সরি আমাদের মান আসে চার পনেরো ষাট অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ এবার চলুন আরেকটি অঙ্ক দেখি নম্বর অঙ্ক নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক তো এই টাইপের অঙ্কগুলো আমরা অনেকেই ভুল করে ফেলি যে তিন পাঁচ ছয়ের গসাগু করব নাকি লসাগু করব। তো আপনাদেরকে একটি সহজ ট্রিক্স শেখাচ্ছি সেটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে লেখা দেখেন ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সর্বনিম্ন অথবা লঘিষ্ট এরকম টাইপের কথা লেখা থাকে তাহলে আপনারা এই সংখ্যাগুলোর সবসময় লসাগু বের করবেন কি বের করবেন লসাগু বের করবেন তো চলুন তিন পাঁচ ছয়ের লসাগু বের করি দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে তিন কে তিন তিন দুগুনে ছয় আর যাচ্ছে না দেখুন তো আমরা এবার এটার লসাগু বের করি তিন এক তিন পাঁচ পনেরো পনেরো দুগুনে তিরিশ তো দেখুন লসাগু হচ্ছে কত লসাগু হচ্ছে তিরিশ এবার দেখুন এখানে বলছে এত তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক তো এরকম প্রশ্নে ভাগ শেষ হবে এক অথবা ভাগ শেষ হবে দুই এগুলো উল্লেখ থাকবে তখনই আপনারা করবেন কি যেটা লসগু পেয়েছেন তার সাথে ভাগশেষ যত থাকবে তা যোগ করে দিবেন যোগ এক তাহলে আমার উত্তরটি হবে একত্রিশ তো একত্রিশ আছে গ নাম্বার অপশনে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে একত্রিশ অপশন গ তো আপনারা নিজেরা একটু এই অঙ্কটির চেষ্টা করবেন ঠিক সেম এই অঙ্কটির মতো কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো ও আঠারো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে আপনারা এটা নিজেরা সাত চেষ্টা করবেন তো এবার আসি আট নম্বর অঙ্কে আরেকটি অঙ্ক দেখুন কোন লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তো দেখুন এই প্রশ্নটিতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঘিষ্ট শব্দটি আছে আপনাদেরকে আগেই বলেছি প্রশ্নে যদি লঘিষ্ট সবচেয়ে কম ক্ষুদ্রতম এরকম টাইপের শব্দ থাকে বা ছোট তাহলে করবেন কি এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর প্রথমেই লসাগু বের করে ফেলবেন তো চলুন আমরা আগে লসাগু বের করি দুই দিয়ে যাচ্ছে এরপর আবারো দুই দিয়ে যাচ্ছে এরপর আর দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে শেষ এরপর আর কোনো ভাবে যাচ্ছে না তাহলে আমাদের লসাগু হচ্ছে দেখুন দুই দুগুণে চার তিন চার বারো বারো এক বারো তিন বারো ছত্রিশ প্রশ্নে আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে কত যোগ করলে দুই যোগ করলে প্রশ্নে যদি এরকম দুই যোগ বলে তাহলে করবেন কি দুই বিয়োগ করে দিবেন তাহলে আমার উত্তর হবে সত্তর যদি এখানে দুই না যোগ করতে বলে পাঁচ যোগ বলতো তাহলে আমরা এখানে পাঁচ বিয়োগ করে দিতাম যত যোগ করতে বলবে তত বিয়োগ করে দিবেন তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ আপনারা ঠিক সেম একই রকমের এই অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করবেন আপনাদের জন্য একটি অঙ্ক একটু আগে যে অঙ্কটি দেখালাম তার মতই কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল এবং দ্বারা বিভাজ্য হবে এটি এসেছে পরীক্ষাতে আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন তো দেখুন লাস্ট আরেকটি প্রশ্ন এটি সতেরোতম বিসিএস পরীক্ষা এবং দশতম বিসিএস পরীক্ষাতে এসেছে প্রশ্নটি দেখুন দুটি সংখ্যার গসাগু বিয়োগ ফল এবং লসাগু যথাক্রমে বারো ষাট এবং দুই হাজার আটচল্লিশ সংখ্যা দুটি কত তা আমি দেখলাম এটি বিভিন্ন রকমের বা এবার জায়গাতে অনেক করেছে যা অনেক লম্বা এবং সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা এই জিনিসটা একটু সামান্য মাথা খাটান দেখেন দেখুন একদম ইজি তো আপনার এখানে গসাগু দেওয়া আছে বারো বিয়োগ ফল হচ্ছে ষাট এবং লসাগু হচ্ছে দুই হাজার আটচল্লিশ তো আপনি এক কাজ করুন সেটি হচ্ছে এখানে যেহেতু দুটি সংখ্যা দিয়ে দিয়েছে আপনি দুটি সংখ্যার পার্থক্য বের করুন মানে বিয়োগ ফল বের করুন তো একশো আটচল্লিশ থেকে একশো বারো বিয়োগ করলে হয় ছত্রিশ একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ করলে হয় ছত্রিশ দুইশো চার থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে হয় ষাট এবং দুইশো আট থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে হয় চৌষট্টি এবার আপনি দেখুন আপনার প্রশ্নে যেটি বলে দিয়েছিল দুটি সংখ্যার গসাগু হচ্ছে বারো এবং বিয়োগ হচ্ছে ষাট বিয়োগ হচ্ছে ষাট তাহলে আপনি দেখুন কোনটি বিয়োগ করলে অপশন ক নাকি খ নাকি গ নাকি ঘ কোনটি বিয়োগ করলে আহ বিয়োগ হয় তো আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারই শুধুমাত্র বিয়োগ ফল হচ্ছে তার মানে আমি নিশ্চিত বলে দিতে পারতেছি এটির উত্তর হচ্ছে অপশন গ তো আপনারা এভাবে খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারেন তো ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য নেক্সট ভিডিওতে মাত্র দুটি সূত্র দিয়ে কীভাবে সুৎকষার সমস্ত অঙ্ক করে ফেলতে পারবেন তার সহজ ট্রিক নিয়ে আসতেছি তো আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ